স্পেনের একটা গ্রামে সারদের লড়াই শেখানোর জন্য কেসা ডেল ট্রো নামে একটা জায়গা ছিল, যেখানে মূলত ভালো ভালো শক্তিশালী সারদেরকে প্রশিক্ষণ দেয়া হতো যেন তারা শহরে গিয়ে বুল ফাইটিং করে জিততে পারে। খুব সকালবেলা দুটি ছোট ছোট ষাঁড়ের বাচ্চা একে অপরের সাথে লড়াই করছিল। তখন ঠিক চোরের মতো একটা ঘর থেকে পিচ্ছে একটা গরুর বাচ্চা বের হয়ে আসে। ওর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। আসলে ওর নামেই এই মুভিটা বানানো হয়েছে। ফার্ডিন্যান্ডের মুখে বালতি ভরা পানি ছিল। সে অনেক কষ্ট করে এদিক সেদিক ঘুরে ফিরে পানির বালতি নিয়ে একটা ফুল গাছের কাছে আসে। সে ফুল গাছটায় পানি দিতে দিতে বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখবো। একটু পরে নাক দিয়ে শুকে বলে, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঠিক তখনই ওখানে একটা গাড়ি চলে আসে। ছোট ছোট বাছুরগুলো সেখানে দৌড়ে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন একটা বাছুরের কাছে জানতে চায় কেন এখানে গাড়ি এসেছে। তখন ওই বাছুরটি বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে শক্তিশালী একটা গরুকে শহরে নিয়ে যাবে ফাইট করার জন্য। ফার্ডিন্যান্ড বলে, কাকে নিয়ে যাবে তুই কি জানিস? সে তখন বলে, কাকে আবার, আমার বাবার চেয়ে শক্তিশালী এখানে কে আছে? আর যখন আমি বড় হব তখন আমিও শহরে গিয়ে মানুষকে খেলা দেখাবো। তখন ওখানকার আরেকটা ছোট বাছুর বলে, বড় হলে আমি শহরে যাব। তখন আরেকটা বাছুর এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফার্ডিন্যান্ড তখন ওই বাছুরটাকে সাহায্য করে, কিন্তু তার ফুল গাছটাকে সে তখন সবার থেকে লুকিয়ে রাখছিল। তখন ওই ফাজিল গরুর বাচ্চাটা ফুল গাছটিকে নষ্ট করে ফেলতে চায়। ওর নাম হচ্ছে ভ্যালিয়ান্টে। ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টেকে বাধা দিলে সে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে ভয় পাই না, তবে তোর সাথে লড়াই করতেও চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিই মেরে যা, কিন্তু প্লিজ ভাই, এই ফুল গাছটাকে নষ্ট করিস না। তখন বাছুরটা বলে, আচ্ছা, এবারের মতো তোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরেই ওখানে বড় বড় ষাঁড়দের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদের মধ্যে থেকে যে ষাঁড়টি জিততে পারবে তাকেই শহরে নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের এক পর্যায়ে ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়ান্টের বাবাকে হারিয়ে দেয়, কেননা ফার্ডিন্যান্ডের বাবা অনেক বেশি শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরে তার বাবা তাকে বলতে থাকে, এবার আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবার ফিরে আসব। তখন ফার্ডিন্যান্ড বলে, বাবা, তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব, লড়াই করা কি আসলেই খুব বেশি দরকার? তখন তার বাবা বলে, আমার স্বপ্ন আমি চ্যাম্পিয়ন হয়ে আবার এখানে ফিরে আসব, আর এবার ওখান থেকে এসে তোমাকেও কিভাবে লড়াই করতে হয় এসব কিছু শিখিয়ে দেব। কিন্তু ফার্ডিন্যান্ড আসলে এসব লড়াই ফড়াই খুব বেশি একটা পছন্দ করত না, তাই সে চাচ্ছিল না তার বাবা তাকে একা রেখে চলে যাক। কিন্তু কি আর করা, তার বাবা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওই পিচ্চি শয়তান বাছুরটার বাবা হেরে যায় বলে সে ফার্ডিন্যান্ডের ফুল গাছটি নষ্ট করে ফেলে। সে তখন মন খারাপ করে চলে যায়। রাতের বেলায় তার একদমই ঘুম আসছিল না। কখন তার বাবা আসবে এটা ভেবে ভেবে সে সারা রাত পার করে দেয়। ভোর হবার সাথে সাথে গাড়ির শব্দ শুনে সে বাইরে চলে আসে, কিন্তু সে দেখে যে তার বাবা আর ওই গাড়িতে ফেরত আসেনি। তখন ওখানে ভ্যালিয়ান্টের বাবা বলতে থাকে, আমি জানতাম ওখানে গেলে ও আর ফেরত আসবে না, কেননা লড়াইয়ের ময়দানে দুর্বলদের কোনো জায়গা নেই। ফার্ডিন্যান্ড তখন বুঝে যায় তার বাবা হয়তো আর কোনো দিনই ফেরত আসবে না, সেজন্য সে ওখান থেকে যে কোনোভাবে পালিয়ে যেতে চায়। এরপর সে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোকজন তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। সে ওখান থেকে দৌড়িয়ে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেন থেকে নেমে দূর দূরান্ত পার হয়ে সে একটা অজানা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে এই ছোট্ট ফার্ডিন্যান্ড কুকুরের শব্দ শুনে পিচ্ছিল খেয়ে নিচে পড়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে যে নতুন একটা গোয়াল ঘরে সে রয়েছে, আর ছোট্ট একটা মেয়ে তার কাছে একটু একটু করে এগিয়ে আসছে। মেয়েটির নাম হচ্ছে নিনা। শুরুতে সে নিনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটির কানে একটা ফুল গোজা ছিল। ফার্ডিন্যান্ড ফুল অনেক বেশি পছন্দ করত। মেয়েটি তখন তাকে বলে, আজ থেকে এটাই তোমার ঘর, এবং তার মাথায় গুজে রাখা ফুলটি ফার্ডিন্যান্ডকে উপহার দেয়। তারপর সে ফার্ডিন্যান্ডকে বাইরে বের করে অনেকগুলো ফুলের ওখানে পাঠিয়ে দেয়। ফার্ডিন্যান্ড মনের সুখে ফুলের ঘ্রাণ একটু একটু করে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনই বড় হতে থাকে। এখন ফার্ডিন্যান্ড অনেকটা বড় হয়ে গেছে। সে নিনাকে তার পিঠে তুলে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। যাই হোক, একদিন সকালবেলা নিনা আর তার বাবা একটা ফেস্টিভ্যালে যাবে। তখন তার বাবা তাকে বলে, আমরা তো আগে ফার্ডিন্যান্ডকে আমাদের সাথে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছি, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে, তাই আমরা চাইলেই তাকে এখন আর ওখানে নিয়ে যেতে পারবো না। এটা শুনে নিনার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করা, ফার্ডিন্যান্ডকে রেখেই তখন তারা চলে যায়। ফার্ডিন্যান্ড তখন সেই ফুল গাছতলায় এসে একা একা মন খারাপ করে বসে থাকে। তারপর সে একে একে বলতে থাকে, আমি কি যাবো নাকি যাবো না, যাবো নাকি যাবো না। আমিও কিন্তু এরকম কোনো কিছুতে কনফিউজ হয়ে গেলে যাবো নাকি যাবো না এমন চিন্তা করি। আপনিও যদি এরকম করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক,
এরপর ফার্ডিন্যান্ড একা একাই সেই অনুষ্ঠানে চলে যায়। শুরুতে পিচ্চি একটা ছেলে তাকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে বলতে থাকে, আরে আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। এরপর সে আস্তে আস্তে করে গলির ভেতর দিয়ে অনেকগুলো ফুলের টবের ঘ্রাণ নিয়ে আগাতে থাকে। ওখানে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু একটা বাচ্চা ফার্ডিন্যান্ডের সাথে খুবই মজা করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই ফুলের ভেতর থেকে একটা মৌমাছি ফার্ডিন্যান্ডের পেছনে কামড়ে দেয়, আর বেচারার মুখ তখন কাপড়ে আটকে যায়। সেজন্য সে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। সবাই তখন তাকে অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু সেই পিচ্চি বাচ্চাটা তার শিংয়ের সাথে বেঁধে যায়। তখন সবাই মনে করে হয়তো সে বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু ফার্ডিন্যান্ড ওই বাচ্চাটিকে বাঁচিয়ে তার মায়ের কাছে তুলে দেয়। তবে ওখানে থাকা সমস্ত মানুষজন বলতে থাকে, এই খ্যাপাটে ষাঁড়টাকে এখান থেকে বের করে দাও। আর তখনই ওখানে পুলিশ চলে আসে তাকে ধরার জন্য। সে তখন ওখান থেকে লুকিয়ে একটা সিরামিকের দোকানে চলে যায়। তবে এবার তো আরও বিপদ, কেননা একটু নড়াচড়া করলেই ওগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে সেটাই হয়, আর এবার তাকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। নিনা তখন কান্না করতে করতে গাড়ির পেছনে ছুটতে থাকে। ফার্ডিন্যান্ড তখন নিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রাম পাড়ি দিয়ে শহরের ভেতর দিয়ে ক্যাসাডেল টোরোতে নিয়ে আসা হয়, যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে একটা ছাগল ফার্ডিন্যান্ডকে স্বাগত জানায়। সে বলতে থাকে, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বুল ফাইটিং করার জন্য। একটু পরে যখন ফার্ডিন্যান্ড ভেতরে যায়, সেখানে তার ছোটবেলার সেই বন্ধুগুলোকে দেখতে পায়, যারা আসলে সবাই অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেই শয়তান ষাঁড়ের সাথে তার দেখা হয়ে যায়। সেও এখন অনেক বড় হয়ে গেছে, ওকে তো আপনারা সবাই চিনেন, ওর নাম হচ্ছে ভেলিয়ান্টে। ভেলিয়ান্টে তখন বলে, আমি তো মনে করেছি তুই মরে গিয়েছিস, এতদিন পরে আবার কি মতলব নিয়ে এখানে ফেরত এসেছিস, তবে ভালোই হয়েছে, এখন আমি আমার একটা চরম প্রতিদ্বন্দ্বী পেয়েছি। এরপর ছাগলটি ফার্ডিন্যান্ডকে নিয়ে তার ঘরে চলে আসে। যদিও ঘরটা অনেক বেশি ছোট ছিল, যেখানে ফার্ডিন্যান্ড ঠিকঠাক মতো ঢুকতেই পারছিল না। যাই হোক, ছাগলটি তখন ফার্ডিন্যান্ডকে একটা ফুলের টপ উপহার দেয়। রাতের বেলায় যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ করেই ছোট ছোট তিনটে ইঁদুর আসে ওখানে খাবার চুরি করার জন্য, আর ফার্ডিন্যান্ড তখন এটা দেখে ফেলে। তখন ইঁদুরগুলো ফার্ডিন্যান্ডকে ধোঁকা দেওয়ার জন্য নাচতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই ছাগলটা ওখান থেকে জেগে উঠে বলে, ফার্ডিন্যান্ড তুমি মিষ্টি কথায় ভুলে যেও না, ওরা আসলে এখানে খাবার চুরি করতে এসেছে। ফার্ডিন্যান্ড তখন ইঁদুরগুলোকে বলে, তোমরা আমার খাবারগুলো এখান থেকে নিয়ে যাও, এগুলো আমার আর লাগবে না, আমি তোমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করছি। তখন সে রাতের বেলা চিন্তা করতে থাকে, যেভাবেই হোক না কেন এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে। এরপর সে আস্তে আস্তে করে তার ঘর থেকে বাইরে বের হয়, কিন্তু ওখানে দুজন মানুষ দাঁড়ানো ছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে এসে যখন তার কাটা পার হয়ে বাইরে যেতে চায়, তখনই সে ওখানে একটা ইলেকট্রিক শক খায়। কিছুক্ষণ পরে অপর পাশে তিনটি ঘোড়া চলে আসে। আসলে তার কাটার ওপাশে ঘোড়াগুলো থাকতো। তখন ঘোড়াগুলো বলতে থাকে, তোমার মতো এমন দুর্গন্ধযুক্ত গরু ওই পাশে থাকে, আর আমরা এই পাশে ভালো জায়গায় থাকি, আর তুমি কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। কিন্তু তখন ওই ছোট ছোট ইঁদুরগুলো ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, এগুলো ফার্ডিন্যান্ড দেখতে পায়। যাই হোক, পরদিন সকালবেলা এলপ্রেমেরো নামে এক ব্যক্তি আসে ওখান থেকে ভালো একটা সার নেওয়ার জন্য, যেন সে শহরে গিয়ে বুল ফাইটিং করতে পারে। সেজন্য কিছুক্ষণ পরে ওখানে সারগুলো প্রস্তুতি নিতে থাকে ফাইট করার জন্য। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, আমি তোমাকে লড়াইয়ে কি কি করতে হয় এসব কিছু শিখিয়ে দিচ্ছি। রুল নাম্বার 1, কখনোই আঘাত পাওয়া যাবে না। রুল 2, সামনে যে আসবে তাকেই তুমি নাস্তানাবুদ করে দেবে। তখন ফার্ডিন্যান্ড বলে, আসলে এসব মারামারি আমার একদমই পছন্দ না। ছাগলটি তখন বলে, তোমার এত বিশাল বড় একটা শরীর, তোমার সাথে কেউ ফাইট করে পারবে না। কিছুক্ষণ পরে ওখানে সারদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফার্ডিন্যান্ড কাউকে আঘাত করতে চাইছিল না, কিন্তু ভেলিয়ান্টে ফার্ডিন্যান্ডকে বলে, পারলে তুই আমার সাথে লড়, কিন্তু তবুও সে কাউকে একটু আঘাত করে না, বরং ওখানে একটা সার আঘাত পেলে সে তাকে বাঁচিয়ে নেয়। তখন এলপ্রেমেরো এগুলো দেখে বলে, তোমার এখানে ফাইটিং করার জন্য ভালো কোনো সার নেই, আমার শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান একটা সার প্রয়োজন। তখন ওখানকার মালিক বলে, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে সেরা সারটাই উপহার দিব। যাই হোক, এরপর তারা সবাই গোয়ালঘরে ফেরত আসে। তখন ভেলিয়ান্টে ফার্ডিন্যান্ডকে বলে, তোর শরীর অনেক বড় হয়েছে, কিন্তু তুই এখনও ছোটবেলার মতো ভিতর ডিমি রয়ে গেছিস। ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে একটুও ভয় পাই না, কিন্তু আমি চাই না তোদের কারোর সাথে ফাইট করতে। কিছুক্ষণ পরে ওখানে সেই অসুস্থ শালটাকে কষাইখানায় নিয়ে যাওয়া হয়। তখন বাকি গরুগুলো ভেলিয়ান্টেকে বলে, তুমি যদি ওকে আঘাত না করতে তাহলে এটা আর হতো না। ফার্ডিন্যান্ড তখন বলে, এটা কোন ধরনের নিয়ম? ভেলিয়ান্টে বলে, তুই এখান থেকে চলে যাওয়ার পর এখানকার সমস্ত নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে, এখানে যারা দুর্বল তাদেরকে কষাইখানায় নিয়ে জবাই করে ফেলা হয়, আর যারা শুধু ফাইট করতে পারে তারাই এখানে টিকে থাকে। যাই হোক, রাতের বেলায় ফার্ডিন্যান্ড আকাশের দিকে তাকিয়ে নিনার কথা ভাবতে থাকে, ওদিকে নিনাও তাকে মিস করতে থাকে। তখন পাশের ঘর থেকে আরেকটা গরু ফার্ডিন্যান্ডকে বলে, দেখো
তুমি যদি ফাইট না করো তাহলে কিন্তু ওরাও তোমাকে মেরে ফেলবে। আর তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। পরদিন সকালবেলা গরুগুলো আবার ফাইটিং প্র্যাকটিস করতে থাকে। তখন একটা গরু ওখানে একটা খরগোশকে প্রায় মেরে ফেলছিল। ফার্ডিনান্ড গিয়ে ওই গরুটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অনেক কষ্ট করে খরগোশটাকে বাঁচিয়ে নেয়। সে চায় না কাউকেই কোনো ধরনের আঘাত দিতে, কিন্তু তার শক্তি দেখে ওখানকার ছাগলটা বলে, বাহ, তুমি অবশ্যই চ্যাম্পিয়ন হবে। তবে ওখানকার একটা গরু তখন বলতে থাকে, আমি চাই আমাকে যেন বুল ফাইটিং এর জন্য সিলেক্ট করা হয়। তবে সে ফার্ডিনান্ডের কানে কানে বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলি, আমি আসলে ভালো করে চোখে দেখতে পাই না। ফার্ডিনান্ড তখন ফু দিয়ে তার চোখের সামনে চুলগুলো সরিয়ে দেয়। এরপর সে সব কিছু ভালোভাবে দেখতে পায়। তারপর তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুক্ষণ পরে ওই ছাগলটি ফার্ডিনান্ডকে এক কোনায় ডেকে নিয়ে বলে, শত্রুদেরকে তুমি কেন এত সাহায্য করছো? ভ্যালিয়ান্টের ঠিকই কিন্তু তোমাকে আঘাত করবে, তাই তোমার উচিত নিজেকে প্রস্তুত করে নেয়া। কিন্তু তার একটাই কথা, সে কাউকে আঘাত করতে চায় না। সেজন্য ওখানে থাকা বাকি গরুগুলো ফার্ডিনান্ডকে অনেক বেশি পছন্দ করতে থাকে। তখন ওখানে ভ্যালিয়ান্টি এসে বলে, তোমরা যদি সবাই এরকম চুপচাপ করে থাকো তাহলে তোমাদের সবাইকেই কিন্তু কসাইখানায় নিয়ে যাওয়া হবে। তখন ফার্ডিনান্ড বলে, আরে না, আমরা চাইলে এখান থেকে সবাই মিলে পালিয়ে যেতে পারি। আমি এর বাইরে অনেক ভালো জায়গা দেখেছি, যেখানে মুক্ত আকাশের নিচে পাখির মতো ঘুরে বেড়ানো যায়। তখন ভ্যালিয়ান্টি বলে, মানুষরা কখনোই এত ভালো নয়, তারা যদি ভালো হতো তাহলে তোমাকে এখানে আবার নিয়ে আসতো না। তবে এখান থেকে বাইরে যাওয়ার একটাই উপায় রয়েছে, যদি আমরা শহরে গিয়ে সবচেয়ে শক্তিশালী সার ম্যাটাডোরকে হারিয়ে দিতে পারি তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো, আর এই কাজটাই আমি করব। তখন বাকি গরুগুলোও বলে, হ্যাঁ, আমরাও বুল ফাইটিং করব। এই বলে তারা ফার্ডিনান্ডকে একা রেখে ওখান থেকে চলে যায়। ফার্ডিনান্ড তখন ছাগলটিকে বলে, কেউ আমার কথা বিশ্বাস না করলেও তুমি আমার কথা বিশ্বাস করো, আজ রাতেই আমি এখান থেকে পালিয়ে যাব, আর তুমি চাইলে আমার সাথে যেতে পারো, নিনা তোমার অনেক বেশি খেয়াল রাখবে। ছাগলটি তখন বলে, এখান থেকে আসলে কোনোভাবেই পালানো সম্ভব নয়। ফার্ডিনান্ড বলে, আমার মাথায় একটা বুদ্ধি রয়েছে। এরপর তারা সেই ইঁদুরগুলোর কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু ইঁদুরগুলো বলে, যদি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করি তাহলে এর বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিবে? ফার্ডিনান্ড তখন তার পছন্দের ফুলটি এর বিনিময়ে তাদেরকে উপহার দিতে চায়। যেই ভাবা সেই কাজ, রাতের বেলায় পিচ্ছি একটা ইঁদুর গিয়ে তালা খুলে দেয়। এরপর তারা আস্তে আস্তে ওখান থেকে পালাতে শুরু করে। যদিও পিচ্ছি ইঁদুরগুলো ওখান থেকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু ফার্ডিনান্ডের বিশাল শরীর নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছিল না। যাই হোক, কোনো মতে তারা কিচেনের ওখান দিয়ে পালিয়ে যেতে চায়। ঠিক তখনই ফার্ডিনান্ডের চোখ পড়ে দেয়ালে ঝুলিয়ে রাখা একটা ছবির উপর। আসলে এই ছবিটা তার বাবার ছিল, যে কিনা একবার বুল ফাইটিংয়ে গিয়ে আর কোনো দিনও ফেরত আসেনি। তখন পিচ্ছি ইঁদুরগুলো বলতে থাকে, আরে দ্রুত আসো, এই জায়গাটা পার হলেই আমরা সবাই মুক্ত হয়ে যাব। ঠিক তখনই ফার্ডিনান্ড বলে, না, আমি এখন এখান থেকে একা পালিয়ে যাব না, আমি এখানে থাকা বাকি সমস্ত গরুগুলোকে আমার সাথে মুক্ত করে নিয়ে যাব, আমি চাই না কেউ আমার বাবার মতো এখানে মারা যাক। এরপর সে বাকি গরুদের কাছে গিয়ে বলতে থাকে, বন্ধুরা, তোমরা এখনই চলো, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কেউই তার কথা রাজি হয় না, সবাই চায় শহরে গিয়ে বুল ফাইটিং এর চ্যাম্পিয়ন হতে। ফার্ডিনান্ড তখন ওখানে একটা গরুর শিং রেখে বলতে থাকে, তোমার কি মনে হয় ওখানে গিয়ে ফাইট করে জিতলেই ওরা আমাদেরকে ছেড়ে দিবে? ওরা আমাদের কাউকেই ছাড়ে না, এখান থেকে যত যত সার ফাইট করতে গিয়েছে সবাইকেই ওরা মেরে ফেলেছে। তখন ভ্যালিয়ান্টে বলে, তোর মতো কাপুরুষ হয়ে এখান থেকে আমি পালিয়ে যেতে চাই না, যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে লড়। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনে। কিন্তু ফার্ডিনান্ড তখনও বলতে থাকে, আমি তোর সাথে লড়াই করতে চাই না। কিন্তু ভ্যালিয়ান্টে তখন তার উপর আক্রমণ করে বসে। ফার্ডিনান্ড একটুও তাকে আঘাত করে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই ভ্যালিয়ান্টের শিং ভেঙে যায়। আর এলপ্রেমেরও তাদের এই ফাইট উপর থেকে দেখছিল। তখন সে ফার্ডিনান্ডকে বুল ফাইটিং এর জন্য পছন্দ করে ফেলে, আর বেচারা ভ্যালিয়ান্টেকে কসাইখানায় নিয়ে যাওয়া হয়। রাতের বেলা তারা সবাই মিলে বুদ্ধি করতে থাকে, যে কোনো উপায় হোক না কেন এখান থেকে আমাদেরকে পালাতে হবে, কিন্তু বাইরে গেলেই ঘোড়াগুলো তাদেরকে দেখে ফেলবে। তাই তখন ইঁদুরগুলো গিয়ে ঘোড়াগুলোকে ছলে বলে কৌশলে একটা ঘরের মধ্যে আটকে দেয়, আর ফার্ডিনান্ড চলে যায় ভ্যালিয়ান্টেকে বাঁচানোর জন্য। কিন্তু ভ্যালিয়ান্টে ফার্ডিনান্ডের সাথে ওখান থেকে কাপুরুষের মতো পালিয়ে আসতে চাচ্ছিল না। ফার্ডিনান্ড তখন একটু পাশে আর একটা গরুর শব্দ শুনতে পায়। সে তখন ওখানে গিয়ে ওই গরুটাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে একা একা সেটা পারছিল না। কিছুক্ষণের মধ্যেই ভ্যালিয়ান্টে তখন ওখানে এসে তাকে সাহায্য করে। তারপর তারা তিনজন অনেক কষ্ট করে ওই কসাইখানা থেকে বের হয়ে আসে। এখন তারা সবাই মিলে ওখানকার একটা গাড়িতে করে পালিয়ে যাওয়ার জন্য রওনা হয়। ঠিক তখনই এলপ্রেমেরও এটা দেখে ফেলে হুকুম দেয়, যে করেই হোক না কেন ফার্ডিনান্ডকে ধরে আনার জন্য। এরপর ওখানকার মানুষরা তাদের পেছনে যেতে শুরু করে। রাস্তার মধ্যে সেই খরগোশটি আবার চলে আসে। ফার্ডিনান্ড তখন খরগোশটিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে ওখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু তাদের পিছে পিছে মানুষগুলোও আসতে থাকে। অনেক কষ্টে তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে একটা শহরে চলে আসে, কিন্তু শহরে তখন বিশাল ট্রাফিক জ্যাম লেগে গেছে।
একটা গাড়িও সামনের দিকে আগাচ্ছে না। এখন আসলে তারা কি করবে কিছুই ভেবে পায় না। ঠিক তখনই ওখানে ওই মানুষগুলো চলে আসে তাদেরকে ধরার জন্য। ফার্ডিনান্ড তখন একটা পোস্টার দেখে বলে, এখান থেকে পালিয়ে অবশ্যই আমাদেরকে ট্রেনে উঠে পড়তে হবে। এরপর তারা গাড়ির ফাঁকা দিয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু মানুষগুলো তখনও তাদের ধাওয়া করতে থাকে। তখন সারা শহর জুড়ে মানুষ এবং গরুর দৌড়াদৌড়ি সবাই দেখতে থাকে। যাই হোক, অনেক কষ্ট করে তারা সবাই মিলে একটা বাসে উঠে পড়ে। এরপর তারা রেল স্টেশনের ওখানে যায়, কিন্তু তারা তখন ওখানে কোনো ট্রেনই পায় না। আর তখনই ওখানে সেই মানুষগুলো তাদেরকে ধরার জন্য চলে আসে। তখন তারা সবাই চুপচাপ করে রেল লাইনের নিচে বসে থাকে। কিছুক্ষণ পরে একটা ট্রেন আসলে সবাই দৌড়াতে থাকে ওই ট্রেনে ওঠার জন্য, আর মানুষগুলোও তখন তাদের পেছনে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের সামনে দিয়ে একটা ট্রেন চলে যায়। তারা ছোট্ট একটা কাঠের গাড়ি নিয়ে ট্রেনের পিছে দৌড়াতে থাকে, আর মানুষরা তাদের পিছনে ছোট্ট আরেকটা গাড়ি নিয়ে আসতে থাকে। এরপর তারা সবাই ট্রেনটাকে ধরে ফেলে, কিন্তু সবশেষে ফার্ডিনান্ড ভ্যালিয়ান্টকে ট্রেনে তুলে দিয়ে নিজেই পেছনে পড়ে যায়। তখন সে সবার জীবন বাঁচানোর জন্য উল্টো মানুষের গাড়ির সাথে এসে ধাক্কা দেয়। সবাইকে বাঁচিয়ে সে এখন নিজেই বিপদের মুখে পড়ে যায়। মানুষগুলো তখন তাকে শহর থেকে ধরে নিয়ে আসে, আর টিভিতে খবর হয়ে যায় পরদিন শহরে বিশাল এক বুল ফাইটিংয়ের আয়োজন করা হচ্ছে। নিনা এবং তার বাবাও টিভিতে এই খবর দেখে। পরদিন সকালবেলা শহরে সবাই যার যার সার নিয়ে আসে ফাইট করানোর জন্য। তখন ছাগলটি ফার্ডিনান্ডকে বলে, এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই, তোমাকে অবশ্যই এখন লড়তে হবে। এলপ্রেমেরও তাকে বাইরে বের করে আনে। আসলে এখানে সারদেরকে নিয়ে খেলা দেখানো হয় এবং খেলা শেষে তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু ফার্ডিনান্ড এলপ্রেমেরোর সাথে একটুও লড়াই করতে চাইছিল না। ওখানে থাকা লোকগুলো তখন ফার্ডিনান্ডকে ধারালো বর্ষা দিয়ে খোঁচা দিতে থাকে। কিছুক্ষণ পরেই এলপ্রেমেরো তাকে দিয়ে একটু খেলা দেখায়, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা লাল কাপড়টি ফার্ডিনান্ডের মুখের উপরে পেঁচিয়ে যায়। তখন ফার্ডিনান্ড কিছুই চোখে দেখতে পায় না, সেজন্য সে এদিক সেদিক দৌড়াতে থাকে। এরপর সে এলপ্রেমেরো তার কাঁধের উপর তুলে একদম নাস্তানাবুদ করে দেয়। দেখ শালা শয়তানের বাচ্চা, এবার একদম ঠিক হয়েছে। কিন্তু শয়তান বেটা ফার্ডিনান্ডকে তখনও আঘাত করতে চায়। ফার্ডিনান্ড তখন তাকে তার শিংয়ের সাথে বাঁধিয়ে উঁচু করে ফেলে, কিন্তু তার পায়ের ওখানে একটা ফুল ছিল। সে তখন ওই ফুলটাকেও আঘাত করতে চায় না, আর ওই মানুষটাকে সে তখন মাফ করে দেয়। কিন্তু এলপ্রেমেরো এবার একটা বিশাল তরবারি বের করে ফার্ডিনান্ডকে মেরে ফেলতে চায়। তবে ওখানে উপস্থিত হাজার হাজার দর্শকরা বলতে থাকে, ফার্ডিনান্ডকে মেরো না। তারা সবাই তখন তাদের হাতে থাকা ফুলগুলো ফার্ডিনান্ডের উদ্দেশ্যে ছুড়ে মারে। তখন ওখানে নিনা এবং তার বাবাও চলে আসে। কিছুক্ষণ পরেই বাকি ষাঁড়গুলোও ওখানে চলে আসে। সমস্ত মানুষের অনুরোধে ফার্ডিনান্ড এবং তার বন্ধুদেরকে মুক্ত করে দেয়া হয়। এখন ফার্ডিনান্ড সহ বাকি সমস্ত বন্ধুরা নিনার সাথে তার গ্রামে বাস করে। এখন তারা মুক্ত, আর কেউ তাদেরকে কখনো অত্যাচার করবে না। একদল মানুষ একবার সমুদ্রে যায় সামুদ্রিক রাক্ষসগুলোকে শিকার করার জন্য। তখন সামুদ্রিক রাক্ষসই তাদের অবস্থা একদম খারাপ করে দেয়, কিন্তু সাহসী কয়েকজন শিকারে গিয়ে ওখানকার সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীকে ধরে নিয়ে আসে। সামুদ্রিক প্রাণী এবং মানুষের সাথে বেঁধে যায় এক তুমুল লড়াই। এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।